हेलो फ्रेंड्स, आज के देखो एक चॉकलेट केक करे। तार जोनो ओई केकेर जोनो आमी निये छी तीनटा डिम। एटाके भालो करे प्रथमे फेटिए नेब। लागछे चीनी, चीनीटा आमी मिक्सिते भालो करे पेस्ट करे निये छी जेनो दाना ना थाके, ताहले खूब भालो हबे। आमी एक बाटी चीनी निये छी। आमी पुरोटा एखन देब ना, आमी एते डिमेर साथे मिक्स करब। आमी चीनीटार साथे डिमटा भालो करे फेटिए निच्छी। একদম যতক্ষণ না ভালোভাবে ফেটানো হবে ততক্ষণ এটাকে নেড়েই যেতে হবে। অনেকক্ষণ ধরে এটাকে ফেটাবো। এর মধ্যে দিচ্ছি আমি এতটা বেকিং পাউডার, তার মধ্যে দিচ্ছি এক কাপ অয়েল, এক বাটি অয়েল দিচ্ছি। এটাকে আমি ভালো করে মিক্সড করব। অনেকক্ষণ ধরে এটাকে ফেটাতে হবে। বোলটা আমার ছোট হয়ে গেছিল, তাই আমি বোলটা চেঞ্জ করে অন্য একটা বড় বোল নিয়েছি। এটাকে অনেকক্ষণ ধরে মিক্সড করতে হবে। এবারে এর মধ্যে দেব আমি এক বাটি ময়দা। আমি আগে দেখে নেব কতটা আমার লাগবে। আমি পুরো আস্তে আস্তে এটাকে ঢালব। হ্যাঁ, পুরোটা ময়দা লেগে যাবে। আমি পুরোটা ময়দা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্সড করব। এটা আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি করছি। এটা আমার চকলেট। আমি একটু কফি বানিয়ে, দুধ দিয়ে একটু কফি বানিয়ে তার মধ্যে দুটো মাদার ডেয়ারি চকলেট মিক্সড করে রেখেছিলাম, সেটা আমি এর সাথে অ্যাড করব। আমার কাছে ক্রিম যেহেতু নেই, চকলেট ক্রিম, আমি এটা দিয়েই করব। এটাকে ভালো করে গুলিয়ে তারপর আমি এটা দিয়ে কেকটা করব। আমি এটা ভালো করে মিক্সড করে নেব। আমি এটাকে 15 মিনিট ধরে এইভাবে এটাকে ভালো করে ই করে নিয়েছি। এবার আপনারা, আমি এটাতে অল্প তেল মাখিয়ে নিয়েছি। এবার পেস্টটাকে এটাতে ঢেলে দেব। তেল মাখিয়ে নিয়েছি, এটাতে ঢেলে দিলাম পেস্টটাকে। দেখুন এইরকম হয়েছে। এবার আমি এটা ঘরে কুকারেই করব। আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটা কুকারে বসিয়ে দিয়েছি। কুকারটা একটু গরম করে নিয়েছি তলাটা। এবার এটা আমি গ্যাসে দেব। এই তো আমি এটা কুকারটা বসিয়ে দিয়েছি। এবার এটা ঢাকনা লাগিয়ে একদম লো আঁচ করে আমি আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পরে আমি এটা একটা চাকু দিয়ে দেখব। এটা চাকুটা ঢুকিয়ে দিলাম হয়েছে কিনা। এই যে আমার একদমই এর মধ্যে লেগে নেই, তার মানে আমার কেকটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমি এটা প্লেটিং করে দেখাচ্ছি বের করে। আমি এটাকে এভাবে আস্তে করে চাকু দিয়ে কেটে কেটে এটাকে আলগা করে নেব। তার মধ্যে আমি কিছু কাজু দিয়ে সাজিয়ে নেব। এটা আমি একটু চিজ ই করে দিয়ে দিচ্ছি চিজে। এই হলো আমার চকলেটি কেক, এটা রেডি। আমি এটাকে কেটে আপনাদের দেখাচ্ছি। এই আমি কেটে দেখাচ্ছি এটা কতটা সফট, ইজি আর ঘরোয়া রেসিপি। আমি দুটো 10 রুপিসের চকলেট দিয়ে করেছি, আপনারাও ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে ক্লিক করবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আমার ভিডিওগুলো খুবই ইজি হয়। নমস্কার।